গরুর কথা উঠলেই কার গরু কতটা বড়, কত বেশি ওজন, কত বেশি দুধ দেয়, এসব থাকে আলোচনায়। কুরবানির ঈদের আগে পত্রিকার দেখতে পাওয়া যায় বড় বড় গরুর খবর, সেসব গরুর বাহারি নাম দেওয়া হয়। আজ বলবো এক ভিন্ন গরুর কথা। এর ফাঁকে বলে দেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন তথ্য জানার জন্য। তো যে কথা বলছিলাম, সাভারে একটি গরুর নাম আলোচনায় এসেছে ভিন্ন কারণে। সবচেয়ে দামি কিংবা ওজনের জন্য নয়, এই গরুর নাম ছড়িয়েছে সবচেয়ে ছোট হওয়ার কারণে। নাম দেওয়া হয়েছে রানী। সাভারে আসলে একটি খামারে পালন করা হচ্ছে রানীকে। বিশ্বের সবচেয়ে ছোট গরুর রেকর্ড ছিল ভারতের কেরালা রাজ্যের 4 বছর বয়সী লাল রঙের মানিকিয়াম নামের এক গরু। তবে সেটাকে পেছনে ফেলে দিয়েছে আসলে আর 4 গ্রামের রানী। মাত্র 20 ইঞ্চি উচ্চতার 2 বছর বয়সী বক্সার ভুট্টি জাতের এই গরুর ওজন মাত্র 26 কেজি। গরুর মালিক সাভারের শেকড় অ্যাগ্রো লিমিটেড। ম্যানেজার আবু সুফিয়ান জানান, প্রতিষ্ঠানটি বছর দুয়েক আগে কোনো এক মাধ্যমে খবর পেয়ে নৌকায় এক খামারির কাছ থেকে গরুটি কেনে। সাধারণ গরুর তুলনায় এটির খাবার লাগে অনেকটা কম। ম্যানেজার আবু সুফিয়ান দাবি, গরুটির দাম 5 লাখ টাকা পর্যন্ত উঠেছিল। প্রতিষ্ঠানটি জানায়, ইন্টারনেট ঘেঁটে তারা জানতে পেরেছেন এটি পৃথিবীর সবচেয়ে ছোট গরু। এটি এখন কুরবানির জন্য উপযুক্ত। গরুটিকে বিশ্ব রেকর্ডের জায়গা করে দিতে গত 2 জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এই আবেদনের পর গিনেস বুক কর্তৃপক্ষ একটি রিপ্লাইও দিয়েছে। গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে তাদের নিজস্ব কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় তারা আগামী 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। সবকিছু ঠিক থাকলে এই গরু বিশ্বের সবচেয়ে ছোট গরু অফিসিয়াল তকমা পাবে। ধন্যবাদ সবাইকে।